দেবী সীতা একটা কাপড়ই কেন কাটিয়েছিলেন 14 বছরের বনবাস, এবং সেই কাপড় কোনোদিন নষ্ট হয়নি কেন? আসলে এই শাড়িটি অনেক প্রিয় মানুষ ওনাকে দিয়েছিলেন, তাই কোনোদিন এই শাড়িটি নষ্ট হয়নি। বনবাসের আগে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতা আশিয়াত্রির মুনির আশ্রমে গিয়েছিলেন। ওনার স্ত্রী অনুসূয়া ওনাদের অনেক খাতির যত্ন করেন এবং মা সীতাকে ওনার খুবই পছন্দ হয়। তখন অনুসূয়া সীতাকে এমন একটি দিব্য কাপড় দিয়েছিলেন যা কখনো ছিঁড়বে না বা নষ্ট হবে না, তার সাথে কিছু অলংকারও দিয়েছিলেন। এছাড়াও অনুসূয়ার কথা অনুসারে মা সীতা অনেক সময় হলুদ রঙের শাড়ি পরতেন। সনাতন ধর্মে হলুদ বা গেরুয়া রঙের মাহাত্ম্য কিন্তু অনেক।